الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم ودعا بدعوتهم وسلك مسلكهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما شمانيتو ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ মেহরবানি যে বরকতময় রমজান অনুষ্ঠানে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা যে যেখান থেকে এই অনুষ্ঠানটি আমরা দেখতেছি, আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সবাইকে রমজানের পুরা পুরা বরকত, রহমত আর মাগফিরাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন মালামাল করেন। আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে যেন দুনিয়া আখেরাতের উভয় জাহানের আল্লাহ পাক রব্বুল আলমিন কামিয়াবি দান করেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে রমজানের বিভিন্ন বরকতময় দিক নিয়ে আমরা আলোচনা করেছি, রমজানের মাস সম্পর্কে আমরা আলোচনা করেছি, রোজা সম্পর্কে আমরা আলোচনা করেছি, তারাবি সম্পর্কে আমরা আলোচনা করেছি, আমরা জিক্র ও তিলাওয়াত সম্পর্কে আমরা আলোচনা করেছি, রমজানে বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য সদকা খয়রাত করার জন্য সে ব্যাপারেও আমরা আলোচনা করেছি। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা রমজানের প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। সম্মানিত দর্শকবৃন্দ, রমজানের শেষ প্রান্তে সর্বশেষ যে শেষ যে আপনার আশারা বা সর্বশেষ যে দশটি দিন রয়েছে, এই দিনগুলো হলো রমজানের সবচেয়েতে আপনার উত্তমতম দিন। এই দিনগুলোকে রমজানের আপনারা বলতে পারেন ক্রিম অফ দ্য ক্রিম, সবচেয়েতে উত্তমতম দিন হলো রমজানের এই সর্বশেষ দিন। সম্মানিত দর্শক, কিন্তু আর এর কারণ হলো যে রমজানের শেষ দশ দিনের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উত্তম দিন জিনিসটা দান করেছেন সেটা হলো লাইলাতুল কদর। সম্মানিত দর্শকবৃন্দ, সেই লাইলাতুল কদর হলো রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বরকতময় জিনিস, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য সম্মানিত দর্শকবৃন্দ, রমজানের শেষে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরকে ভাবার জন্য আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটা আমল করতেন, আর সেটা হলো ইতিকাফ। সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও বিভিন্ন সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রমজানের শেষের যে বরকতময় আমলটা তারা বর্ণনা করেছেন সেটা হলো ইতিকাফ। সম্মানিত দর্শকবৃন্দ, ইতিকাফ এর অর্থ হলো কোনো জায়গাতে অবস্থান করা, আর শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইতিকাফ হলো যে রোজা অবস্থায় রমজানের শেষের দশ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য রহমত আর মাগফিরাত পাওয়ার আশায় মসজিদের মধ্যে যায়া অবস্থান করা। সম্মানিত দর্শকবৃন্দ, এই মসজিদের মধ্যে অবস্থান করার নামটা হলো ইতিকাফ। এই যে ইতিকাফটা আমরা করব, এটা আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে রহমত বরকত আর মাগফিরাত কামনার জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত আর মাগফিরাত পাওয়ার আশায় আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘরে আমরা কি করব, আমরা অবস্থান করব। সৈয়দুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে প্রতি রমজানে সর্বশেষ দশ দিনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, আর যে বছর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, অর্থাৎ জীবনের সর্বশেষ রমজান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ইতিকাফ করেছেন। আর এই ইতিকাফের মূল লক্ষ্য আর উদ্দেশ্য হলো আল্লাহর ঘরে অবস্থান করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে বসে আল্লাহর মেহমান হয়ে যাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া। সম্মানিত দর্শকবৃন্দ, কোনো মানুষ যদি আপনার ঘরে চলে আসে, আপনি সেই মানুষকে আপনার ঘর থেকে বাহির করে দেন না। একজন মানুষ আপনার ঘরে চলে আসছে, আপনি তাকে সম্মান প্রদর্শন করেন। একজন মানুষ যখন সারা জীবন গুনাহ করে করে সে রমজান মাসে আল্লাহর রহমত আর আল্লাহর বরকত পাওয়ার আশায় আল্লাহর ঘরে এসে যায়, আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়, তখন মনে করতে পারেন, অনুধাবন করতে পারেন, একটু চিন্তা করতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের উপরে কত মেহরবান হবেন, আর কীভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে রহমত আর বরকত আর মাগফিরাত দান করবেন। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অপূরন্ত একটা নিয়ামত, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বহুত বড় একটা করুণা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিশেষ বড় একটা বহুত বড় একটা দয়া। সেজন্য সম্মানিত দর্শকবৃন্দ, আমরা রমজানে কি করি, আমরা বিশেষভাবে রমজানের শেষ দিন আমরা ইতিকাফ করার চেষ্টা করি।
সময় তো দর্শকবৃন্দ, রমজানে যখন আমরা এতেকাফ করব তখন অবশ্যই এতেকাফের মূল লক্ষ্য উদ্দেশ্য হবে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দগী করব, আল্লাহর নৈকট্য অর্জন করার আমরা চেষ্টা করব। কিন্তু সময় তো দর্শকবৃন্দ, এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস রয়ে গেছে, মজার জিনিস রয়ে গেছে, সেটা হলো লাইলাতুল কদরকে আপনার পাওয়া, লাইলাতুল কদরকে তালাশ করা। রমজানে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দগী করার জন্য লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দগী করা। সময় তো দর্শকবৃন্দ, লাইলাতুল কদর কি? কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা সুরা অবতীর্ণ করেছেন, আর এই সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন লাইলাতুল কদর সম্পর্কে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রব্বুল আলমিন কোরআনে করিমকে লাইলাতুল কদরের মধ্যে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আর হে শ্রোতা তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজার মাস থেকেও উত্তম রজনী। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই রাত্রিতে কি হয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذن রব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম এই রাত্রিতে তারা আপনার অবতীর্ণ হন, এই রাত্রিতে তারা নাজিল হন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذن রব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিটি জিনিসের ব্যাপারে শান্তির ফয়সালা ওই রাত্রিতে করা হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذن রব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাঈল ফাজর, আর এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে করুণা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মেহরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আর বরকতের যে স্রোত, যে ভারী ধারা আল্লাহ পাক রব্বুল আলামিন তা মানুষ জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করেন, লাইলাতুল কদরে মাগরিবের পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন করতে থাকে। এজন্য সম্মানিত দর্শকবৃন্দ, রমজানের শেষে আমরা কি করি? ইতিকাফ করি, আর ইতিকাফের মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলমিনকে পাওয়া, আল্লাহ পাক রব্বুল আলমিনের রেজামন্দিকে চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করা, আর সাথে সাথে লাইলাতুল কদরের যে বরকত, লাইলাতুল কদরের যে ইবাদত, লাইলাতুল কদরের যে সওয়াব সেটা অর্জন করা। সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য দাঁড়িয়ে নামাজ পড়লো আর ঈমান আর সওয়াবের আশা সে কাজটা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহখাতা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কে কয়েকটি কথা গুরুত্বপূর্ণ বলেছেন। সর্বপ্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমান আর সওয়াবের আশায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহখাতা কি করবেন? মাফ করে দিবেন। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানে রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তারাবির নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহখাতা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আর আরেকটি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত করবে ঈমান আর সওয়াবের আশায়, ঈমানের সাথে আর সওয়াবের আশায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত জীবনের গুনাহখাতা কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা লাইলাতুল কদর পেয়ে যাব, আমরা লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারবো, এর চাইতে বড় বরকত আর রহমত কি হতে পারে? যে রাত্রিতে, যে রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করতেছেন, যে রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগীগুলো কবুল করবেন, এক রাত্রে ইবাদত করা 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব এর সমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এই রাত্রিটি আমরা যখন পেয়ে যাব আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আমরা করতে পারবো, তখন যে সওয়াব কি হবে, বরকত যে কি হবে, আমরা সুবহানাল্লাহ তা কল্পনাই করতে পারবো না। এজন্য সম্মানিত দর্শকবৃন্দ, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল ওয়াতরি মিন আল আশরিল আওয়াখিরি ফি রমাদান। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে লাইলাতুল কদর কে তোমরা তালাশ করো রমজানের শেষ দিনে, 10 দিনের মধ্যে যে আপনার ওড নাইটসগুলো আছে, যে আপনার বেজুর রাতগুলো আছে, সেই রাত্রগুলোতে তোমরা কি করো, লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত মেহরবানি! কোনো মানুষ যদি আপনার একদিন মিস করে ফেলে আর লাইলাতুল কদর যদি এক রাত্রিতে নির্ধারিত থাকতো, তাহলে তো একজন মানুষ যদি আপনার কোনো কারণবশত ওই রাত্রিতে ইবাদত করতে পারতো না, তাহলে আল্লাহর এই রহমত থেকে মানুষটা বঞ্চিত হয়ে যেত। কিন্তু আল্লাহর রহমত আর বরকত দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে লাইলাতুল কদর শুধু এক রাত্রিতে না, বরং শেষের দশ দিনের বেজুর রাত্রিগুলোতে কী করো, লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। অর্থাৎ একুশ রমাদান রাত্রি, তেইশ রমাদান রাত্রি, পঁচিশ রমাদানের রাত্রি, সাতাইশ রমাদানের রাত্রি আর উনত্রিশ রমাদানের রাত্রি, এই যে পাঁচটা বেজুর রাত আছে, ওই রাতগুলোর মধ্যে তোমরা কী করো, লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। সময় তো দর্শকবৃন্দ, আমরা যখন লাইলাতুল কদরকে আমরা তালাশ করবো রমজানের শেষ দশ দিনের বেজুর পাঁচটা রাত্রিতে, তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের খুব বেশি ইবাদত বন্দেগী করবো, আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে খুব বেশি কান্নাকাটি করবো, খুব বেশি বরকত কামনা করবো, খুব বেশি রহমত আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কামনা করবো। আমাদের আম্মা সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়াটা পড়বো, সেই দোয়াটা আপনি আমাকে শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর একটা প্রশ্ন করেছেন সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে হে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই দোয়াটা পড়বে। সুবহানাল্লাহ, সম্মানিত দর্শকবৃন্দ, সেই দোয়াটা কি আপনারা জানতে চান? অতি সংক্ষিপ্ত একটি দোয়া, অতি শর্ট একটি দোয়া, কিন্তু এর সওয়াব আর এর আপনার অর্থ অনেক গভীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, যদি লাইলাতুল কদর তুমি পেয়ে যাও তাহলে লাইলাতুল কদরে এই দোয়া পড়ো। কী দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ছোট্ট ছোট্ট তিনটা বাক্য, কিন্তু এত সুন্দর একটা দোয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফু, হে আল্লাহ তুমি আফু, তুমি গুনাহকে ক্ষমা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ তুমি ক্ষমা করাকে ভালোবাসো, আল্লাহু আকবার, হে আল্লাহ তুমি গুনাহ ক্ষমা করাকে কি হলো ভালোবাসো, আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার গুনাহ খাতা আপনি কি করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ, সময় তো দর্শকবৃন্দ, কত ছোট্ট একটা দোয়া, কিন্তু এত গভীর, এত সুন্দর আপনার অর্থ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি বলতেছেন হে আল্লাহ আপনার নাম হলো আফু, আপনি গুনাহকে ক্ষমা করেন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আর শুধু গুনাহকে আপনি ক্ষমাই করেন না, আপনি গুনাহ ক্ষমা করাকে আপনি কী করেন, ভালোবাসেন, আপনি পছন্দ করেন, আপনি মহব্বত করেন গুনাহকে ক্ষমা করাকে। ফাআফু আন্নি, হে আল্লাহ যখন আপনি গুনাহকে ক্ষমা করা আপনি পছন্দ করেন তখন আপনি কী করবেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে কী করবেন, মাফ করবেন। সময়ত দর্শকবৃন্দ, এই জন্য লাইলাতুল কদরে আমরা এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সময়ত দর্শকবৃন্দ, রমজানের যে বিশেষ বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন, সেই যে রহমতের স্রোত দ্বারা, বাড়ি দ্বারা একই রমজান থেকে শুরু হয়, সেই রহমতের স্রোত দ্বারা, সেই রহমতের আপনার ফুয়ারা, সেই রহমতের ভারি দ্বারা আপনার চলতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত। এই জন্য সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যখন রমজানের একেবারে শেষ মুহূর্তে এসে গেলাম তখন আমরা কী করব, আমরা এতেকাফ করব, আমরা লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব, বেশি বেশি করে আমরা দোয়া করব, আমরা এই দোয়াটা বেশি করে পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এরপরে সম্মানিত দর্শকবৃন্দ, রমজানের শেষে ঈদের দিন আমাদেরকে যে জিনিসটি করতে হয় সেটা হলো যে আমরা যাকাতুল ফিত্র আদায় করব, যেটাকে আমরা বলে থাকি ফিতরা, ফিতরানা, সেই ফিতরানাটা আমরা আদায় করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সমস্ত মুসলমান নরনারীর উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করেছেন, আর এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো, সম্মানিত দর্শকবৃন্দ, যে সমস্ত মানুষেরা রমজানে আমাদের মতো এত তো আপনার টাকা পয়সা যাদের কাছে নাই, তারা আপনার যাতে করে ঈদের খুশিতে অন্যান্য ধন্যাঢ্য মুসলমানের মতো তারা ঈদের খুশি মানাতে পারে, সেজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে নির্ধারিত করেছেন। আরেকটি কারণ হলো যে রমজানে অনেক ভুলভ্রান্তি হতে পারে, আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলমিনের সঠিক ইবাদত বন্দেগী করতে পারি নাই, ভালোভাবে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছিলেন সেভাবে হয়তোবা আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি নাই, এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভুলভ্রান্তিগুলো থেকে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজানের পরে যাকাতুল ফিতর অথবা ফিতরানা আদায় করার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দান করেছেন। ঠিক তেমনিভাবে সময়ত দর্শকবৃন্দ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদুল ফিতরের দিন, আমরা যখন ঈদুল ফিতরে আমরা যাব আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি আমরা তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে আসব, আমরা ঈদুল ফিতরের দিন কিছু আপনা খেয়ে যাব, আমরা খেজুর খেয়ে যাব, আমরা ঈদের ফিতরের নামাজে চলে যাব, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে আমরা যাব, আর রাস্তার মধ্যে আমরা পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা
ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা যখন আবার বাড়িতে ফিরবো আমরা বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সময় তো দর্শক বিন্দু, এভাবে যদি আমরা রমজানটা কাটাই সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের পরে আমাদের জন্য যে প্রতিদানটা রেখেছেন সেটা হলো সময় তো দর্শক বিন্দু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিষ্ঠিত জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করবেন। এই জন্য সময় তো দর্শক বিন্দু, এই যে রমজানের বরকতময় মাসে আমরা বিভিন্ন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতময় আমরা উপলব্ধি করলাম। আমাদের পানাহারের মধ্যে বরকত ছিল, আমাদের খাবারের জিনিসের মধ্যে বরকত ছিল, আমাদের পানীয় জিনিসের মধ্যে বরকত ছিল, আমাদের কাজের মধ্যে বরকত ছিল, আমাদের সময়ের মধ্যে বরকত ছিল, আমাদের ইবাদতের মধ্যে বরকত ছিল, আমাদের সাদাকা খয়রাতের মধ্যে বরকত ছিল, আমাদের সময়ের মধ্যে বরকত ছিল, আমাদের সব কিছুর মধ্যে যে একটা বরকত, এই যে বরকতময় রমজান আমরা পেলাম সম্মানিত দর্শকবৃন্দ, এত শান্তি আমরা পেলাম, এত প্রশান্তি আমরা পেলাম, এত মায়া মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা পেলাম সম্মানিত দর্শকবৃন্দ। এই রমজানের বরকতময় আমলগুলো কি আমরা রমজানের পরে আমরা বাকি রাখবো না, কি রমজানের পরেই আমরা ঈদের দিনে আমরা সব কিছু শেষ করে নিব, বিনষ্ট করে নিব, না আমরা রমজানের পরেও আমরা যেভাবে রমজানে ভালো ছিলাম, যেভাবে রমজানে আমরা বরকত পেয়েছিলাম, যেভাবে রমজানে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য আমরা অর্জন করেছিলাম, আমরা সেভাবে রমজানের পরেও আমরা চলার চেষ্টা করতাম, আমরা রমজানের পরেও সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার চেষ্টা করতাম সম্মানিত দর্শকবৃন্দ, অবশ্যই আমরা রমজানের পরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের আমরা অবশ্যই চেষ্টা করতাম। আর যে ভালো কাজগুলো আমরা রমজানে করেছি এই কাজগুলো আমরা রমজানের পরেও আমরা কন্টিনিউ করতাম, এটা হলো একজন মুমিনের আপনার চরিত্র, এটা হলো একজন মুমিনের একজন মুসলমানের পরিচয়। একজন মুসলমান একজন মুমিন যে আল্লাহকে ভালোবাসে সেই ভালোবাসার লক্ষণ হলো যে সব নেক কাজগুলো সে কন্টিনিউ করবে। এজন্য উম্মুল মুমিনিন সৈয়দা উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরও উম্মুল মুমিনিন সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরও বিভিন্নজনকে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা ছিল। তখন তারা প্রতি উত্তরে বলতেন যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে উত্তম আমল সেটা ছিল যে মাদিমা আলাইহি ওয়া ইন কাল্লা, ওই সমস্ত আমল রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ছিল, যেগুলো রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে করতেন, যদিও সে কাজগুলো অনেক কমই কেউ না কেম অনেক কম হলেও কী হলো রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজগুলো আপনার ধারাবাহিকভাবে করা হয় যদিও আপনার তা অনেক কম হয় সেই কাজগুলো রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন। এজন্য সম্মানিত দর্শকবৃন্দ, রমজান চলে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের বরকত রহমত মাগফিরাত দ্বারা সমস্ত উম্মাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবৃত করেন, সমস্ত উম্মাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন, সমস্ত উম্মাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। রমজানে আমরা যে সমস্ত আমল করেছি সমস্ত আমলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, মঞ্জুর করেন, আর রমজানের সমস্ত বরকত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আর রমজানের পরে সম্মানিত দর্শকবৃন্দ, যেভাবে আমরা রমজানে ছিলাম সেভাবে যেন আমরা রমজানের পরেও চলতে পারি। যে সমস্ত রমজানে আমরা ট্রেনিং নিয়েছি, রমজানের সারাস্তা মাস হলো ট্রেনিংয়ের মাস, বিভিন্নভাবে আমরা স্পিরিচুয়ালি আমরা রুহানিভাবে আমরা বাহ্যিকভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার অর্জন করেছি। যে ট্রেনিংটা আমরা নিয়েছি সেই ট্রেনিং মোতাবেক যেন আমরা রমজানের পরেও আমল করতে পারি সময়ত দর্শকবৃন্দ। আমরা যারা প্রফেশনাল আমরা জানি যে যখন কোনো প্রফেশনে গিয়ে আপনার প্রফেশনালরা যারা তখন আপনার কোনো ট্রেনিং নেন, সেই ট্রেনিংয়ের লক্ষ্য আর উদ্দেশ্য হলো কি যে প্রফেশনটা অর্জন করার পরে সেই অনুযায়ী আপনার সেই ট্রেনিং অনুযায়ী আপনার আমল করা, সেই ট্রেনিং অনুযায়ী আপনার জীবনকে গঠন করা। আমরা রমজানে আপনার একটা রুহানিভাবে একটা স্পিরিচুয়ালি দৈহিকভাবে বাহ্যিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত আর রহমত অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দা ভালো বান্দা হওয়ার আমরা চেষ্টা করেছি সময়ত দর্শকবৃন্দ। আমাদের জন্য সব খুব উত্তম হবে, ভালো হবে, নৈতিক একটা নৈতিক একটা কর্তব্য হবে যে আমরা রমজানের পরেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নেক কাজ করার আমাদেরকে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছিলেন সেই কাজগুলো যেন আমরা রমজান পরেও আমরা কন্টিনিউ করতে পারি। যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে বোঝা গেল যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেছেন, আমাদের নেক কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আর সময় তো দর্শকবৃন্দ, আর রমজান পরেই যদি আবার আমরা যেভাবে আগে ছিলাম সেভাবেই আমরা হয়ে যাই, রমজানের আগে যেভাবে আমরা গুনাহে নাউযুবিল্লাহ লিপ্ত ছিলাম সেই রমজানের পরে যদি আবার আমরা সেই গুনাহের দিকে চলে যাই তাহলে বোঝা গেল যে রমজানের এই ট্রেনিংটা আমাদের কোনো উপকারে আসে নাই, আল্লাহর রহমত আমরা পাই নাই, আল্লাহর বরকত আমরা পাই নাই। আর আসলে রমজানের তো মেইন লক্ষ্য আর উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত অর্জন করা, রহমত অর্জন করা, মাগফিরাত অর্জন করা। এজন্য সময় তো দর্শকবৃন্দ, আমরা কী করি রমজানের পরেও আমরা এই সমস্ত আমলগুলোকে কন্টিনিউ করার চেষ্টা করি। যেমন আমরা রমজানে আমরা নিজের চোখ
চক্ষুকে আমরা হেফাজত করেছি, গুনাহের কাজে আমরা ব্যবহার করি নাই, নিজের কানকে আমরা হেফাজত করেছি, গুনাহের কাজে আমরা ব্যবহার করি নাই, নিজের আপনার অন্তরকে আমরা হেফাজত করেছি, গুনাহের কাজে আমরা ব্যবহার করি নাই। রমজানে আমরা খুব বেশি আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দেগি করেছি, আমরা রমজানের দিনের মধ্যে আমরা রোজা রেখেছি, আমরা রাত্রে তারাবির নামাজ পড়েছি, আমরা তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমরা তিলাওয়াতে কোরআন করেছি, আমরা জিক্র আজকার করেছি, খুব বেশি আমরা আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করেছি। সম্মানিত দর্শকবৃন্দ, এগুলোকে আমরা রমজানের পরেও আমরা কী করি, কন্টিনিউ করি। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন যে মান সামা রমাদান ফা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দহর, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো আর রমজান পরে শাওয়াল মাসে আরও ছয়টা রোজা রাখলো, সে যেন সারাটা বছর সে রোজা রাখলো। সুবহানাল্লাহ, রমজানের মাসে আমরা রোজা রাখলাম, এরপরে শাওয়াল মাসে যদি আর কোনো একজন মানুষ ছয়টা রোজা রাখে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রমজানের তিরিশটা আর শাওয়ালের ছয়টা মিলিয়ে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। দেখেন আল্লাহর মেহরবানি, আল্লাহর বরকত দেখেন, আল্লাহ সেই রমজানের বরকতটাকে রমজানের পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কন্টিনিউ করতে চাচ্ছেন। সুবহানাল্লাহ, এজন্য সম্মানিত দর্শকবৃন্দ, রমজানের পরে শাওয়াল মাসে ঈদের পরে আমরা কী করি, এই শাওয়ালের ছয়টা রোজা আমরা রাখার চেষ্টা করি, আর সেই রোজাটা আমরা একত্রে রাখতে পারবো, আবার একদিন ছেড়ে একদিন রাখলাম, একদিন ছাড়লাম একদিন রাখলাম, মোটামুটি শাওয়াল মাসের মধ্যেই যদি আমরা এই রোজাগুলো রেখে ফেলি আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক বড় সওয়াবের কাজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারা বছর রোজা রাখার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করবেন। ঠিক যতভাবে সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যে কোরআনে করিমকে তিলাওয়াত করার শোনার যে অভ্যাস আমরা রমজানে করেছিলাম সেটাও আমরা কন্টিনিউ রাখি, তাহাজ্জুদের নামাজ পড়ার যে আমরা অভ্যাস করেছিলাম সেটাকেও আমরা কী করি, কন্টিনিউ রাখি, দিনের বেলা আমরা সালাতুদ দোহা সালাতুল ইশরাক পড়ার যে আমরা অভ্যাস করেছিলাম সেগুলোকে আমরা কন্টিনিউ করি, রমজানে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল জিকির আজকার করতাম সেগুলোকে আমরা আপনার কন্টিনিউ রাখার চেষ্টা করি। ঠিক যতভাবে রমজানে যেভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বিভিন্নভাবে আমরা সদকা খয়রাত করেছি, আমরা যে দেখি নাই কে আমাদেরকে চাচ্ছি, আমরা সবাইকে নিজের আত্মীয় স্বজন সহ নির্যাতিত নিপীড়িত সমস্ত মানব জাতির জন্য আমরা মুক্ত হস্তে আমরা দান করেছি অসম্মানিত দর্শকবৃন্দ, আর এই মুক্ত হস্তে দান করার জন্য কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বরকত অবশ্যই দান করেছেন, সেই বরকতের কাজটা যেন আমরা রমজানের পরেও কী করি সম্মানিত দর্শকবৃন্দ আমরা কন্টিনিউ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার জন্য সহায় হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করেন, আমাদের সবার নাম যেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন সবার নাম যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের লিস্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহির করে দেন, আর আমাদের সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সবারকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা বানিয়ে দেন, সমস্ত মুসলমানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক বানান নেক বানান, সমস্ত মুসলমান যারা মৃত্যুবরণ করেছেন সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, সমস্ত মানব জাতির জন্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের এই শেষের দিনগুলোতে কল্যাণের আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেন, এই সমস্ত দোয়া করে আমরা আজকে এর মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা ভালোভাবে রমজান শেষ করুন, আর ঈদের খুশিতে আপনারা সবাই একে অন্যকে আপনারা ঈদের আনন্দে একে অন্যকে আপনারা শরীক করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে দুনিয়া আখিরাতে শান্তিতে রাখুন, এই দোয়া করে এই কামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো ভবিষ্যতে আবারও দেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।